নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওর টপিক হচ্ছে যে বাড়ির কোন দিকে ময়ূরের পালক রাখলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়, এবং সেই সাথে আরও জেনে নেওয়া যাক এই ময়ূরের পালক রাখলে কী কী উপকার পাওয়া যায়। পূর্ব দিকের অধিপতি হলেন সূর্যদেব এবং ইন্দ্রদেব, এই কারণে বাড়ির পূর্ব দিকে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ বলে মনে করা যায়। তাছাড়াও বাড়ির উত্তর পশ্চিম দিকেও রাখতে পারেন, কারণ এই দিকে ময়ূরের পালক রাখলে অঢেল সম্পদ তৈরি হয়। এছাড়াও যে বাচ্চাদের পড়াতে একদম মন মরতে চায় না, স্টাডি রুমেও এই ময়ূরের পালক রাখতে পারেন, অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তাছাড়াও যে বাড়িতে দৈনন্দিন ঝামেলা অশান্তি লেগে থাকে, সেই বাড়ি তেও যদি ময়ূরের পালক রাখা যায় তাহলে অত্যন্ত শুভ ফল বলে মনে করা হয়। এবং গণেশ দেবের মূর্তির পাশেও যদি এই ময়ূরের পালক রাখা হয়, কারণ গণেশের অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালক, তাছাড়াও মা লক্ষ্মী দেবেরও আশীর্বাদ পাওয়া যায়। তো এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।